মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। চাষীদের কাছ থেকে সরাসরি ধান কেনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ফোরেন দালাল রাজ নিয়ে সরবিধায়ক থেকে জনপ্রতিনিধিরা। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত এই সভায় প্রতিবাদে সরব হলেন কান্দি ও মুর্শিদাবাদের বিধায়করা। জেলা শাসকের তদন্তের আশ্বাস। ধান কেনা নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে রবিবার বিকেলে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে প্রশাসনিক আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা। সেই সভায় জনপ্রতিনিধিরা, বিশেষত বিধায়করা, ধান কেনা পদ্ধতি নিয়ে তাদের অসন্তোষ প্রকাশে আনেন। কান্দির বিধায়ক অভিযোগ করেন, কান্দিতে যে মেগা ধান কেনার ক্যাম্প হয় তাতে বেশ কিছু বেনিয়ম তার নজরে এসেছে। কেনার জায়গায়, এটা আমার অভিযোগ, আমি একদম রেজিস্টার করছি ডিএম সাহেবের কাছে এবং এনকোয়ারি ডিমান্ড করছি আজকে কান্দিতে, যে 450টা কুপন দেওয়া হলো 450 জন কৃষককে দেওয়ার জন্য। 450 জনের কুপনের ডিস্ট্রিবিউশন কি হলো? বিডিও সাহেবরা ডিস্ট্রিবিউশন করলেন, কান্দি 200 কুপন, খড়গ্রাম 50, ভরতপুর 150, বর্মান 50, মিউনিসিপ্যালিটি 50, এই 450 কুপন। একটা কুপনে চাষি ধান দেবে কত? 10 কুইন্টাল। এই 10 কুইন্টাল করে 450 কুপনের ধান ডিএম সাহেব গেলেন, কিনে এলেন। পরে আমি একটা হিসাব পেলাম, আমাকে পাঠানো হলো ডিপার্টমেন্ট থেকে। শুনলে অবাক হবেন, ডিসিপি সাহেব আপনি শুনুন যে একটা হিসাব এলো, সেখানে দেখা যাচ্ছে যে 565টা কুপন ইস্যু হয়েছে। 565টা কুপনে ধান কেনা হয়েছে কত? 115টা কুপন, 926.7 মেট্রিক টন। যেখানে ধান কেনা হয়েছে 450 কুপনে, 450 মেট্রিক টন, 450 মেট্রিক টন ধান বিক্রি করলো 450 জন কৃষক, আর 926 মেট্রিক টন হয়ে গেল 565, অর্থাৎ 115 জন কৃষক কোথা থেকে এলো জানি না, তারা কারা জানি না, তাদের কুপন কারা দিল জানি না। তার হিসাব এলো, তারা দিল 476.7 মেট্রিক টন। এই যে 476.7 মেট্রিক টন ধান কোথা থেকে ডিএম সাহেব আসার পরে কাগজে কলমে হয়ে গেল, এ বিডিও সাহেবকে জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছে না। এসডিও সাহেব উত্তর দিতে পারছে না, আর এসসিএফএস ডিসিএফএস তো কথাই নাই, ফোনটাও ধরে না আমাদের, অভিযোগ আমাদের এমএলএদের। এই যে ব্যালেন্স, বাজারে ধানের দাম কত? 1200, ফোরে দালালরা কিনছে 1200-1250, আপনি দিচ্ছেন কত? 1750 প্লাস 20 যদি মান্ডিতে যাচ্ছে, এর ব্যালেন্সে কত দাঁড়াচ্ছে এই হিসাবটা যদি করা যায় তাহলে দেখা যাবে এই ভুতুরে 476 মেট্রিক টন ধান লেনদেন হয়ে গেল কাগজে কলমে না কিছু হলো আমি জানি না, বলতো আমি এনকোয়ারি ডিমান্ড করছি ডিএম সাহেবের কাছে। এর ব্যালেন্স মূল্য হচ্ছে 22 লক্ষ টাকা। ক্যাটাগরিক্যালি আমি হিসাব করে বুঝিয়ে দিচ্ছি। এখানে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়কও সরাসরি দালালরা টাকা চাইছে বলে অভিযোগ করেন। অভিযোগটা হচ্ছে, দেখুন, এখনো পর্যন্ত প্রত্যেকটা জিপিতে যে ক্যাম্প হবে তার স্যাংশন করার জন্য লিস্ট পাঠানো হয়েছে, সেই লিস্ট এখনো স্যাংশন হয়নি, তার ফলে স্বাভাবিকভাবে কিষাণ মান্ডিতে ধান নিয়ে যেতে হচ্ছে, এবং সেইখানে যা ফোরেদের রাজত্ব চলছে, পার কুপন 2000 টাকা করে বিক্রি হচ্ছে। তার পাশাপাশি ধরুন চাষিদের যে ধান নিয়ে যাচ্ছে, ময়েশ্চার নানা রকম ইস্যু খাড়া করে কোথায় 10, কোথায় 12, এবং হায়েস্ট 20 পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। তাহলে সরকারের যেটা উদ্দেশ্য, মামাটি মানুষের সরকার যেটা চাইছে যে চাষিদের কাছে যে পরিমাণ টাকাটা পৌঁছে যাক ধানের বদলে, সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, কেবলমাত্র কোঅপারেশনের অভাবে, কেবলমাত্র সিস্টেমের অভাবে। বৈঠক শেষে জেলা শাসক সমস্ত অভিযোগই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন। এটা নিয়ে আমরা এনকোয়ারি করব। সেকেন্ডলি, এ কমপ্লেইন্ট, এরকম কমপ্লেইন্ট আমরা পাই, এর জন্য প্রত্যেকটা ব্লকে আমরা কন্ট্রোল রুম খুলেছি। নট অনলি ডিসিএফএস নিজের একটা সিস্টেম আছে, এর মানে এর অ্যাডিশনালি আমরা একোর কন্ট্রোল রুম খুলছি প্রত্যেকটা ব্লকে। ইন অ্যাডিশন মিডিয়া প্রতিনিধি থেকেও আমরা সাজেশন আর কমপ্লেইন্টগুলো চাইবো, যেটা দিয়ে আমরা এই পুরো সিস্টেমকে কন্ট্রোল করতে পারি। আর আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো, যেখানে যেখানে এইরকম ব্রোকার্স বা দালালরা আছে ওদেরকে অ্যাগেনস্ট ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া, আর কাউকে আরেস্ট ফরেস্ট করিয়ে আমরা এক্সাম্পল সেট না করলে এসব বন্ধ হবে।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।